হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ভালো আছেন না? আজকে চলে আসলাম আমি ওমান আরব সাগরে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আরব সাগরের ঢেউ কত সুন্দর এবং কি মনোরম পরিবেশ। দেখেন গাইস, আরব সাগরের আশেপাশে যে পাথরগুলো আছে ওই পাথরের সাইডে কীভাবে ঢেউ আসে। সাগরের পাশে গেলে মানুষের মন এমনকি দিন পরিষ্কার হয়ে যায়। সীমিত সময়ের জন্য মানুষের মনগুলো পরিষ্কার হয়ে থাকে এমনকি টেনশন মুক্ত থাকা যায়। দেখেন গাইস, সাগরের পাড়িতে মানুষ চলাফেরা করে। আমার ভিউটা তেমন একটা ভালো হয় নাই, কেন আমি দুপুরবেলা সাগর পাড়ে চলে গেছিলাম সাইকেল দিয়ে। দুপুরবেলা ক্যামেরা দিয়ে ভিডিও বানালে একটু খারাপই দেখা যাবে, তাই দুপুরবেলা ভিডিও সুন্দর হয় না। যতটুকু সম্ভব আমি ভিডিওটা বানালাম, বানিয়ে আপনাদের নামে শেয়ার করলাম। দেখেন এখানে বিভিন্ন ধরনের প্রজাতির পাখি আছে, অতিথি পাখি, যা এখন একটু ঠান্ডা পড়ছে, ঠান্ডার মাঝে এরা আসছে। দেখেন কি সুন্দর অতিথি পাখি, দেখতে খুব সুন্দর। এগুলো অনেক বড় বড়, এগুলো বাস পানি মাঝখানে থাকে। দেখেন কি বাজে এগুলা বাসে। এগুলা দেখার জন্য অনেক বহুত পর্যটক আসে, এসে এগুলো দেখে। দেখেন দর্শকদের, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটা বাজিয়ে দিবেন। এখানে পাখি আর পাখি, ঢেউ আর ঢেউ। আমি সীমিত সময়ের জন্য সাইকেল দিয়ে, আমার বাসার থেকে সাইকেল দিয়ে যেতে প্রায় 10 মিনিট লাগে, তাই আমি মাঝে সাঝে ওইখানে যে একটু বসে থাকি। এই জায়গায় সাগর পারে যেতে দেখতে খুবই ভালো লাগে এবং কি মনটাও একটু ফ্রেশ হয়ে যায়। আমি আপনাদেরকে দেখালাম সাগর পারে ঢেউ আর ঢেউ। ওকে, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা